প্রতিশ্রুতি ছিল সর্বজনীন পেনশন কর্মসূচির বাস্তবায়ন। তারই ফলশ্রুতিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে চারটি আলাদা আলাদা স্কিমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন সর্বজনীন পেনশন ব্যবস্থা। আর এই সর্বজনীন পেনশন স্কিমে শুভ উদ্বোধন ঘোষণা। বরিশালের সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা কমিটি এবং অংশীজনদের সাথে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমি হলরুমে জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। এ মতবিনিময় সভায় সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার অংশীজন অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, মসজিদের ইমাম, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। সাইদানোয়ারমি, নিউজ ডেস্ক, চ্যানেল 365।